নমস্কার, আমি কলকাতা ক্যান্ডিড থেকে বলছিলাম। আমি শিয়ালদহ নার্সারি মার্কেটে এসেছি সব রকম হেল্প পাবেন গার্ডেনিংয়ের জন্য। শিয়ালদহ খুব বড় মার্কেট, আসুন, আপনার যে কোনো ধরনের গাছ, যে কোনো ধরনের হেল্প লাগবেন পেয়ে যাবেন আপনারা। কত নেবেন আপনারা একটা চারার জন্য? একটা চারা 150 টাকা। আচ্ছা, সে চারা কতদিন চলবে? ও এখন 5 বছর চলবে। 5 বছর? তা তাকে কি করতে হবে, যে নিয়ে ধরুন আমি নিয়ে যাই বা আপনি নিয়ে গেলেন, তাকে কি জানতে হবে বা কি করতে হবে বাড়িতে গাছ বাঁচিয়ে রাখার জন্য? জল দিতে হবে, মাঝে মাঝে সার দিতে হবে। আচ্ছা, সার কি এখান থেকে নিয়ে যাবে? একবার সার নিয়ে গেলে হবে? 150 টাকা। 150 টাকা। তো কত ধরনের কোয়ালিটি আছে পাখি লেবু? আচ্ছা, একটা 150, একটা দেশি পাখি হয়, একটা ম্যান্ডারিন পাখি। আচ্ছা, তো আমরা এখন কোনটা খাই এখানে? ম্যান্ডারিন পাখি খাওয়া হয়। দেশিটা হয় না, পাওয়া যায় না, কম হয়, বস্তা একবার করে পাওয়া যায়। ও আচ্ছা, তো এমনি বাড়িতে কিছু প্রয়োজন নেই তাকে, শুধু একটু মাঝে মাঝে মাটি দেবে, সার দিই, সেই সারটা এখান থেকে পাওয়া যাবে তো? আর জল রেগুলার দিতে হবে? তো কি সাইজের গাছ নিয়ে গেলে মাসে কটা লেবু হবে? আচ্ছা, কটা লেবু হবে? আচ্ছা, মানে পার ডে আরো বড় হলে আরো 50 টাকা হবে। আচ্ছা, তাই টবে হবে তো? হ্যাঁ। আচ্ছা, সে টবের সাইজ কি হবে? 18 ইঞ্চি সাইজ। আচ্ছা, আর তারপর নেই, আবার ধরুন আপনার যদি কোনো আরো দরকার টরকার হয়? ওটা কি গন্ধরাজ কি এক ধরনই হয়? ওটা কি নিয়ম আছে চাষ করার? ওটা জমিতে লাগাতে হয়, ওটা টবে হবে না? ও আচ্ছা, নার্সারি মার্কেটে যেখানে সমস্ত গাছের সম্ভার আছে, এখন লেবুর ক্রাইসিস চলছে, সেই হিসাবে লেবুর জন্য জানতে এসেছি যে লেবু কীভাবে আপনি অনায়াসে খেতে পারবেন, এই দাদার সঙ্গে কথা বলছি। নমস্কার, আপনার নামটা? আমার নাম বৈদ্যনাথ সরকার। আচ্ছা, একটু লেবুর ব্যাপারে, কেউ যদি ধরুন লেবু, আজকে লেবুর এখন দাম চলছে অনেক, একটা 8 টাকা 10 টাকা, তো আমরা চাইছি যে লেবু অনায়াসে লোকে খেতে পারে কোনো রকম বিব্রত ছাড়াই, সে যদি বাড়িতে করতে পারে, যার জায়গা থাকে, যে কোনো ছোট্ট স্পেসে থাকে জায়গা, সে কি তাহলে লেবু চাষ করতে পারে? তো অনায়াসে লেবু খেয়ে, সেই ব্যাপারে একটু আপনি আলোকপাত করুন দাদা। লেবু গাছ বসালে একটু মাসে একবার সার দিতে হবে। তো লেবু চারার দামটা কত? 350 টাকা। 150 টাকা। তা ডিফারেন্সটা কেন 150 আর 350? ওটা বড় গাছ, এটা ছোট গাছ। আচ্ছা, তো রেডিমেড লেবু পাওয়া যাবে তো? আচ্ছা, তো নিয়ে গেলে সে মাসে কটা করে লেবু খেতে পারবে? মাসে কেন, বিক্রি করতে হবে যা হবে, এত এত লেবু হবে, তো তাকে কি মেনটেন করতে হবে বাড়িতে? মাসে একবার সার দিতে হবে। সার দিতে হবে, সার তো এখানে পাওয়া যাবে। আচ্ছা, আর কিছু করতে হবে না? জল তো আপনার ডেলি দিতেই হবে। জল দেবে, এছাড়া কিছু কেয়ার করবে, কিছু করার দরকার নেই? মাটি ফাটিগুলো যে যা মাটি নিয়ে যাবে, আরও মাটি দিতে হবে পরের দিকে? মাটি তো মাঝে মাঝে একবার চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে, সে কদিন ছাড়া ছাড়া? ও 1 বছর পরে। সে মাটি কি এখান থেকে নিয়ে যেতে হবে? না, যে কোনো মাটিতে চলবে। আচ্ছা, আর কী কী লেবু আছে আপনার মোটামুটি? গন্ধরাজ আছে, পাতি লেবু আছে। আচ্ছা, তা গন্ধরাজ লেবুর দাম কত আপনার এটা চারা? 150 টাকা। ওখানে রেডিমেড লেবুই থাকবে? ওখানে সব রকম, মানে আমি নিয়ে যাই আমার এখন 150 টাকা দিয়ে, ওখানে তো লেবু থাকবে? আচ্ছা, সেটাই আমি আবার ওখানে বসি। আর বসাবার সিস্টেমটা কি, যে কোনো অবস্থায় টবে টবে হয়ে যাবে? বড় টবে দিতে হবে। আচ্ছা, সেই টবের দাম কত হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এছাড়া আপনি কিছু সাজেস্ট করছেন যে অ্যাকচুয়ালি ধরুন মার্কেটে লেবুর দাম, সে ব্যাপারে আপনি কি বলেন? এরম দাম হয়নি, 8 টাকা 10 টাকা পিস তো আমরা কোনোদিন শুনিনি। হ্যাঁ, এবার সেই জন্যই চাই, সেই জন্য তো আপনাদের কাছে এসেছি যে মানুষ যদি একটু সুরাহা পায়, একবার যদি শিয়ালদহ মার্কেটে এসে আপনাদের এখানে চারা নিয়ে যায়, সারা বছরে নিশ্চিন্ত, তাই তো? আর তারপরে আপনাদের গাইডেন্স পাবে, তাই না? আপনারা বলে দেবেন কীভাবে লেবুর চাষ টাস করা যায়, মানে আই মিন যেটুকু জায়গা থাকে, মানে অনায়াসে লেবু নিয়ে টেনশন করতে হবে না, লেবুর যাই দাম হোক, তাই তো? এটাই তো? ওকে, থ্যাংক ইউ।
তো এখানে আপনারা সবই পাবেন, টপ পাবেন, সার পাবেন, সব রকম হেল্প পাবেন গার্ডেনিংয়ের জন্য। শিয়ালদার খুব বড় মার্কেট, আসুন আপনারা যে কোনো ধরনের গাছ, যে কোনো ধরনের হেল্প লাগবেন পেয়ে যাবেন আপনারা।